আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি লিড জেনারেশনের ধারাবাহিক টিউটোরিয়ালে। তো আজকের পর্বে আমি আপনাদের রিয়েল এস্টেট লিড জেনারেশন সম্পর্কে আলোচনা করব এবং রিয়েল এস্টেট লিড জেনারেশনের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টদের আপনারা কীভাবে খুঁজে বের করবেন এবং একটা ফর্মুলার মাধ্যমে সেই বিষয়টাই আজকে দেখাবো। আর আপনি যদি লিড জেনারেশনের আগের পর্বগুলো না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেল থেকে এই যে পর্বগুলো এগুলো দেখে আসবেন, তাহলে পুরো লিড জেনারেশনটা আপনার বুঝতে সুবিধা হবে। এবং একই সাথে আপনি কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ডাটা এন্ট্রি, তারপর কিওয়ার্ড রিসার্চ, সেই সাথে পিন্টারেস্ট মার্কেটিং এবং ফাইবার রিলেটেড ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং দেখে আশা করি খুব সহজেই শিখতে পারবেন বিষয়গুলো। তো এখন আজকের যে আলোচনা, অর্থাৎ ভিডিওর মূল আলোচনা, সেটা শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন যদি আজকে টপিকে চলে যাই, আজকে আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টদের লিড কালেক্ট, এবং এখানে আমি লিখেছি যেটা উইথ ফর্মুলা। আচ্ছা, রিয়েল এস্টেট এজেন্ট লিড কালেক্ট উইথ ফর্মুলা, অর্থাৎ একটা ফর্মুলার মাধ্যমে আমরা রিয়েল এস্টেট এজেন্টদের লিড কালেক্ট করব। এখন এই রিয়েল এস্টেট এজেন্টদের লিড সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে এই রিয়েল এস্টেট এজেন্টরা আপনার যে রিয়েল এস্টেট যে লিড, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ লিড। আপনার কাছে অনেক বায়ার আপনার কাছে চাইবে যে অমুক এলাকার, সাপোজ টেক্সাস অথবা ক্যালিফোর্নিয়া অথবা ইউনাইটেড কিংডমের কিছু রিয়েল এস্টেট এজেন্টের লিড আমাকে খুঁজে দাও, এইভাবে বায়ার আপনাকে বলবে, তখন আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি দেখাবো কিভাবে আপনি এই লিডগুলো হচ্ছে কালেক্ট করবেন। তো সেই জন্য যেটা করতে হবে খুব সহজভাবে, আপনাদের নিচে দেখেন একটা ফর্মুলা দেখছেন যে ডাবল কোটেশনের মধ্যে রিয়েল এস্টেট এজেন্ট, কোটেশন শেষ, আবার ডাবল কোটেশন, টেক্সাস অর্থাৎ লোকেশন, এটা ডাবল কোটেশনের মধ্যে, আর লাস্টে linkedin.com। আচ্ছা, তাহলে এটা আমি ব্যাখ্যা করি। এটার বিষয়টা হলো যে রিয়েল এস্টেট এজেন্টদের আমি খুঁজবো এবং সেটা টেক্সাস এলাকার, মানে এখানে আপনার যে এরিয়ার হবে সেটা এখানে লিখে দেবেন। এখানে ক্যালিফোর্নিয়া হলে ক্যালিফোর্নিয়া লিখে দেবেন, যদি নিউ ইয়র্ক হয় নিউ ইয়র্ক লিখে দেবেন, এবং অবশ্যই এই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, এটা মনে রাখবেন। আর এটাও ডাবল কোটেশনের মধ্যে থাকবে। আর এইটা যেটা linkedin.com, এটার মানে হলো যে লিঙ্কডইনে যাদের প্রোফাইল আছে, যে লিঙ্কডইনে যাদের প্রোফাইল আছে তাদেরকে আমরা খুঁজে বের করবো, তাদের লিড কালেক্ট করব। এখন লিঙ্কডইন কেন? লিঙ্কডইন হলো যে লিঙ্কডইন আপনারা জানেন যে একটা বিজনেস প্ল্যাটফর্ম বা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে আপনি কিন্তু মানে প্রফেশনালদেরই পাবেন, অর্থাৎ সার্ভিস রিলেটেড, হ্যাঁ, কোম্পানি রিলেটেড, এই বিষয়ক, মানে এই রিলেটেড মানুষগুলো বা পিপলগুলোকে পাবেন। সেই জন্যই যে আমরা কী করছি, লিঙ্কডইনটাকে টার্গেট করছি, এবং লিঙ্কডইন থেকে অনেক লিড কিন্তু কালেক্ট করা সম্ভব এইভাবে। তো তাহলে লিঙ্কডইনটা আমাদের টার্গেট। ফর্মুলাটা আপনারা একটু খেয়াল করেন, এই যে ডাবল কোটেশনের মধ্যে রিয়েল এস্টেট এজেন্ট, অর্থাৎ যে যে লিডটা কালেক্ট করতে চান, আবার ডাবল কোটেশনের মধ্যে লোকেশন, আর তারপরে linkedin.com। তো এখন আপনাদের কাজ হবে এই যে এইটা কপি করা। কপি করে আপনারা হচ্ছে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে এটা সার্চ করবেন, এটা। আচ্ছা, সার্চ করার পরে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনাদের সার্চ রেজাল্ট শুরুতে কিন্তু কম আসবে, যেটা আমি প্রথম ভিডিওতে দেখেছিলাম, মানে এক পেজে 10টা থাকবে। তো সেটা বাড়ানোর জন্য এই যে এইখানে ক্লিক করবেন, সি অল সেটিংস, এটা ক্লিক করবেন, তারপর এই যে পেজ, এই যে এইটাকে বাড়িয়ে দিতে হবে, এটা নর্মালি 10 থাকে 100 পর্যন্ত করে দেবেন, এটা করে দিতে হবে। তারপর এখান থেকে রিজিয়ন, মানে কোন এলাকার খুঁজতে চান, তো সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি টেক্সাস, তো টেক্সাস তো ওইভাবে পাবো না, ইউনাইটেড স্টেটস থাকবে এখানে, তো ইউনাইটেড স্টেটস দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে সেভে ক্লিক করছি, সেভ, তারপর রোবট ক্লিয়ার করতে বলবে। আচ্ছা, অর্থাৎ এখন এই আমেরিকার, মানে ইউনাইটেড স্টেটসের টেক্সাস অঙ্গরাজ্যের লিডগুলো বা ইনফরমেশনগুলো এখানে দেখাবে। আচ্ছা, তো এটা তো হলো আমরা ফর্মুলা দিয়ে ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। এখন যে কাজটা করতে হবে, যে এক্সেল শিট রেডি করতে হবে, অর্থাৎ এখান থেকে আপনারা কি কি ইনফরমেশন নেবেন। তো বায়ার আপনার কাছে চাইবে যেটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, একটা এক্সেল শিট নেই। বায়ার আপনার কাছে চাইবে হচ্ছে, বায়ার আপনার কাছে চাইবে হচ্ছে
চাইবে ফার্স্ট নেম চাইবে, অর্থাৎ নাম, ফার্স্ট নেম মানে এক্সেল শীটটা এখন সাজাচ্ছি, লাস্ট নেম, তারপর ফোন নাম্বার, ফোন, ইমেইল, আর হচ্ছে অ্যাড্রেস, এই জিনিসগুলো আপনার কাছে বায়ার চাইবে। বায়ারের আরও কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, যে ওয়েবসাইট চাইতে পারে, অথবা আপনার ওইটাকে কী বলে স্টেট জিপ, হ্যাঁ জিপ কোড, কান্ট্রি, এগুলো চাইতে পারে। তো সেই ক্ষেত্রে নর্মালি এই জিনিসগুলো চাই যেগুলো আমি লিখলাম, তো যে জিনিসগুলো চাইবে অবশ্যই তো বাইরের সাথে কথা বলে নেবেন, তখন সেইভাবে সেই জিনিসগুলো জাস্ট অ্যাড করে খুঁজে বের করলেই হবে, মানে প্রসেস একই, জাস্ট এটা আপনারা হচ্ছে খুঁজে বের করবেন। আচ্ছা তো আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। তাহলে আমি আমি কী করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল এবং অ্যাড্রেস, এই জিনিসগুলো আমার এজেন্টদের লাগবে, রিয়েল এস্টেট এজেন্টদের। তো এক্সেল শিট রেডি, এখন চলে যাব হচ্ছে আপনার, আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব ওয়েবসাইটে, মানে ওয়েবসাইট বলতে গুগল সার্চ রেজাল্টে। তো দেখেন এই যে এখানে, এখানে তো রেজাল্টগুলো আমরা পেলাম, তাই না? তো এগুলো আপনারা কীভাবে নেবেন সেটা এখন দেখাই। সেটা নেওয়ার জন্য যেটা করতে হবে, দেখেন এইখানে আপনারা দেখবেন যে এই যে, এই যে ঠিকানাটা দেখছেন যে linkedin.com, হ্যাঁ, তারপর এর নামের পাশে রিয়েল এস্টেট এজেন্ট লিঙ্কডিন, হচ্ছে রিয়েল এস্টেট কমিশন লিঙ্কডিন। তো এইভাবে এই লেখাগুলো দেখে আপনাদের সার্চ করতে হবে যে উনি কিন্তু একজন, নাম এটা ওনার নাম, এটা হচ্ছে উনি এজেন্ট আর কি, টেক্সাস প্রিমিয়ার রিয়েলটি। তো এই যে একজনকে পেয়েছি আমরা, তো এইভাবে দেখবেন যে রিয়েল এস্টেট এজেন্ট লেখা আছে কিনা, নাম আছে কিনা, এবং পাশে লিঙ্কডিন লেখা আছে কিনা, সেটা এইখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তারপর এটা রাইট ট্যাবে মানে নিউ ট্যাব দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে হবে যে এর কি ইনফরমেশন আমরা পাই। দেখেন আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম পেয়ে গেছি, অ্যাড্রেস পেয়ে গেছি, আর কি লাগবে, সেও কিন্তু একজন এজেন্ট, হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোতে তার ওয়েবসাইট পাচ্ছি আমরা, কিন্তু ফোন নাম্বার বা ইমেইল আমরা কিন্তু এখনও পাইনি। তো পাওয়ার জন্য কী করতে হবে, এই যে লিড লিপার এটা ক্লিক করবেন। এই এক্সটেনশনটা আশা করি আপনারা অ্যাড করে নিয়েছেন, আর যদি করে না নিয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের এই যে ভিডিওটা, মানে এখানে আপনারা এই যে অল এক্সটেনশন লিস্ট, এটা দেখে নেবেন এখানে কোন এক্সটেনশনগুলো লাগবে আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা তো দেখি লিড লিপার আমাদের কি ইনফরমেশন দেয়। আচ্ছা এই যে দেখেন ইমেলটা কিন্তু দিয়েছে, ফোন নাম্বার দেয়নি বাট ইমেল দিয়েছে, তাহলে ইমেলটা আমরা কপি করি। আচ্ছা কপি, তারপর হচ্ছে আপনার ইমেল তো পেয়ে গেলাম, হ্যাঁ ইমেলটা এখানে পেস্ট করে দেবো আমরা, তারপরে হচ্ছে আচ্ছা ইমেল পেস্ট দেখেন। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো নাম হচ্ছে এইটা, তাই না, নামটা নিয়ে এসে আমরা নাম হচ্ছে এটা, নামটা দিয়ে দিলাম, নামটা দিয়ে দিলাম, ইমেল পেয়েছি, অ্যাড্রেস, অ্যাড্রেসটা পাবেন কোথায়, অ্যাড্রেস পাবেন এই যে অ্যাড্রেস, এই যে এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট। আচ্ছা তাহলে বাকি থাকলো ফোন নাম্বার, এখন ফোন নাম্বারটা আমাদের খুঁজতে হবে। তো ফোন নাম্বার দেখেন এইখানে লিড লিপারে তো পেলাম না, আচ্ছা রকেটে কী পাই দেখি, রকেট রিচে কী পাই, এই যে এক্সটেনশনটা আর কি, এই এক্সটেনশনের কথা বলছি, এখানে ক্লিক করলাম। আচ্ছা না এইখানেও আমরা ফোন নাম্বারটা পেলাম না, অ্যাপোলোতে কী পাই, যে এটা হচ্ছে অ্যাপোলো, অ্যাপোলো না, অ্যাপোলোতেও আপাতত পাচ্ছি না। আচ্ছা থাক, ফোন নাম্বার যদি না পাই সেক্ষেত্রে সেটা খালি রাখতে হবে। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আমরা অ্যাবাউটে খুঁজবো যে কোনো ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আছে কি না, না নাই, দেখি এখানে কি আছে, এইভাবে আপনাদের সার্চ করতে হবে, ওয়েবসাইট আছে, দিস সাইট ক্যান্ট বি রিচড সিকিউর কানেকশন, আচ্ছা ওয়েবসাইটে তো যাচ্ছে না, নষ্ট, দেখি পরেরটা দেখি, কোম্পানি ওয়েবসাইট, এটা আসছে,
খুবই ভারী ওয়েবসাইট, অনেক স্লো হয়ে গিয়েছে। তো এইভাবে আপনাদের হচ্ছে ফোন নাম্বারটা খুঁজে বের করতে হবে। সবার যে ফোন নাম্বার পাওয়া যাবে এরকম না, বা সব কিছু পাওয়া যাবে এরকম হয় না, দেখা যায় অনেক কিছু অনেক সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে ওইভাবেই আর কি আপনার কাজগুলো করতে হয়। আচ্ছা, এইখানে আপনার ফোন নাম্বার দেখি কোথায়। আচ্ছা, ফোন নাম্বার না পাওয়া গেলে ওইটা n/a লিখে দিতে হবে। আচ্ছা, অ্যাবাউটে দেখি আমরা পাই কি না। অ্যাবাউট এজেন্ট, এজেন্টে দেখি নাম্বার পাওয়া যায় কি না। আচ্ছা, এখানে যে এজেন্টদের ইনফরমেশন চলে এসেছে। আচ্ছা, তো এজেন্টের ইনফরমেশন যখন আসলো, আমাদের যেটা খুঁজে বের করতে হবে যে নামটা আমরা পেয়েছি এখানে, মারিয়ানা আর্চ, এর যদি কিছু পাই আমরা, বা নাম এটা আমরা নেব আর কি। তো দেখি পাই কি না। আচ্ছা না, অনেকগুলো পেজ আছে, খুঁজতে অনেক সময় লাগবে। আমি আপাতত এটা যেহেতু পাওয়া গেল না, n/a দিয়ে রাখলাম, আপনারা একটু খুঁজবেন, খুঁজে বের করতে হবে। আচ্ছা, দ্বিতীয় লিডটাতে যাই আমি, আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, দ্বিতীয় লিড হলো এই যে, আবার গুগলের মেইন সার্চ রেজাল্ট আসবে। তো এই যে দেখেন, দ্বিতীয় ব্যক্তি কার্লি জ্যাকবস। আচ্ছা, এইটা আবার নিউ ট্যাবে ওপেন করবেন, দেখি এর কি পাওয়া যায়। আচ্ছা, এর হচ্ছে আমরা নাম পেয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নেই, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, তারপরে কি লাগবে, ঠিকানা, গ্রেটার হাউস্টন, এটা দিয়ে দিই ঠিকানাটা। গ্রেটার হাউস্টন, তারপর ইমেল অ্যাড্রেস, আমরা লিড ডিপারেস খোঁজ করব, সার্চ করব। দেখেন এর ইমেলও কিন্তু পেয়ে গেলাম, এবং হচ্ছে আপনার ফোন নাম্বারও পেয়ে গেলাম। এই যে ইমেলটা কপি করি, ইমেলটা ইমেলের ঘরে, আর ফোন নাম্বারটা ফোন নাম্বারের ঘরে দিয়ে দেব। দেখেন ফোন নাম্বার, এই যে একটা আরেকটা লিড আমাদের কিন্তু কালেক্ট হয়ে গেল। তো আপনারা লিড লিপার এক্সটেনশনটা ইউজ করবেন, এটাই আপনারা ভালো সার্ভিস পাবেন। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম পেলাম, ফোন নাম্বার পেলাম, ইমেল পেলাম, এবং অ্যাড্রেস পেয়ে গেলাম। এইভাবে দেখেন আরেকটা লিড, এটা এটার সব ইনফরমেশন পাওয়া গিয়েছে, আমরা তাড়াতাড়ি নিতে পেরেছি। অনেক সময় দেখা যায় সময় লাগে, সময় লাগে বলতে কি, যে আসলে ওই যে অনেক কিছু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এক কাজ করবেন, যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে ওইটা বাদ দেবেন, মানে পাচ্ছেন না, অথবা ওইটার যতটুকু পান ততটুকু রেখে দেবেন, যেমন আমি যেটা রেখেছি। তারপরে আপনি অন্যগুলো কালেক্ট করতে থাকবেন, কারণ একটার পিছনে অত সময় না দিয়ে ওই একটা রেখে দিলেন, পরবর্তীতে বাকিগুলো কালেক্ট করবেন। তারপর যখন সময় পাবেন বা সময় থাকলে ওইটার যে মানে যে ফোন নাম্বার পাওয়া যায়নি বা যেটা হয়নি ওইটা সার্চ করবেন। বাট খুব বেশি সময় একটা লিডের পেছনে মানে প্রথম অবস্থায় দেওয়ার দরকার নেই, জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হাতের মানে আপনাদের স্পিডটা বাড়াবেন, যে কত দ্রুত আপনারা লিডগুলো কালেক্ট করতে পারছেন। আচ্ছা, তো একই রকমভাবে তাহলে এটা হয়ে গেলে দেখেন এই লিডটা কত সহজেই পেয়ে গেলাম, তাই না? এটা কেটে দিতে হবে। তারপর আবার এই যে গ্রেডি রে, রিয়েল এস্টেট এজেন্ট লিঙ্কডইন, এখানে ওপেন করবেন। ওপেন করলে এর ইনফরমেশন আসবে, দেখি এর কন্ট্যাক্ট ইনফো এখানে কিছু আছে নাকি, কিছু নাই। আচ্ছা, নাম পেয়ে যাচ্ছি আমরা, ঠিকানা পেয়ে যাচ্ছি, দেখি লিড ডিপারে কিছু পাই কি না। আচ্ছা, লিড ডিপারে এটা স্ক্যান করছে আর কি, লিড ডিপার, না লিড ডিপার কিছু পাইনি। তো এইরকম যে অনেক ক্ষেত্রে পাবে, অনেক ক্ষেত্রে পাবে না। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, যে ধূর পাত পারছি না, হ্যাঁ পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে আসলে মানে ভয় পাবেন না বা ভেঙে পড়বেন না, হতাশার কিছু নেই, পাবেন, আস্তে আস্তে পাবেন, তবে হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, যদি মনে করেন যে এর পাওয়া যায় না, আমি বাদ দিলাম। আচ্ছা, পরেরটা দেখি, দেখেন আনিকা জ্যাকবস, টেক্সাস রিয়েল এস্টেট কমিশন, লিঙ্কডইন, দেখি এর প্রোফাইলটা দেখি, এখান থেকে আমরা কি পাই। প্রসেস একই, কিন্তু বারবার আপনাদের কাজটা করতে হবে। তো তাহলে এইভাবে আপনারা যে রিয়েল এস্টেট এজেন্টদের যে লিডগুলো যেটা আমি আজকে দেখালাম কালেক্ট করতে পারবেন খুব সহজেই। হ্যাঁ,
এই যে ফর্মুলা হচ্ছে এইটা নিচেরটা, এই ফর্মুলাটা জাস্ট গুগলে পেস্ট করবেন, দেওয়ার পর যে রেজাল্টগুলো আসবে সেখান থেকে আপনারা নিয়ে এই লিডগুলো কালেক্ট করবেন। আর হচ্ছে কি লাগবে যেটা বললাম, যে ম্যাক্সিমাম টাইম এগুলো লাগে, ফার্স্ট নেম মানে এজেন্টদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল এবং অ্যাড্রেস, এই জিনিসগুলো বায়ারের মানে বায়ার আপনার কাছে চাইবে, তো এইগুলোই কালেক্ট করবেন এবং কালেক্ট করে দিয়ে দেবেন। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই লিড জেনারেশনের আরও ভিডিওগুলো দেখতে আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং প্লেলিস্ট থেকেও আপনারা বিভিন্ন রকমের বিষয় যেমন ডিজিটাল মার্কেটিং, তারপর ডাটা এন্ট্রি, হ্যাঁ, ফাইবার টিউটোরিয়াল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো শিখতে পারবেন। তো আশা করি সেগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের পর্বে অন্য একটা টপিকে, মানে লিড জেনারেশনের আরেকটা টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্র্যাকটিস করবেন।